করে হামলা করে, দীপাকে হাত ধরে টানাটানি করে। দীপা তখন তাকে চামচ খুঁজতে যাই পায় তাই দিয়ে মারতে থাকে। তখন সে রেগে গিয়ে দীপাকে হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। নিয়ে এসে তার দিদিকে বলে, দিদি দেখ কীরকম বজ্জাত মেয়েকে তুই কাজে রেখেছিস, ও এখান থেকে সব কিছু চুরি করছিলো, আমি যেই ধরে ফেলেছি সেই আমাকে হাতা খুঁটি দিয়ে কীরকম মেরে কী করেছে। সূর্য তো দীপাকে দেখে অবাক হয়ে যায়। এরপর সূর্য রেগে গিয়ে রাজীব স্যারের শালাকে একটা ঘুষি মারে, গিয়ে তখন সবাই অবাক হয়ে যায় যে একটা কাজের লোকের জন্য সূর্য এভাবে রিয়াক্ট করছে কেন। একমাত্র মিসকা ছাড়া কেউই জানতো না দীপা সূর্যের স্ত্রী, তাই সবাই অবাক হয়ে যায়। এরপর সূর্য জোর করে বলে, ও আমার স্ত্রী। তো বন্ধুরা, আজকের পর্ব কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে সেফ স্টে হ্যাপি।